ফের একবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তিনি বলেন, ওই পার্টি অফিস ভাঙতে যদি অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয় তবে তারও ব্যবস্থা করতে হবে স্থানীয় থানার ওসিকে। ছদিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙা হলো কি না সেই ব্যাপারে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে। হাইকোর্ট যে রাজনৈতিক দলের অফিস ভাঙার নির্দেশ দিয়েছে সেটির ঠিকানা তারাতলা থানার হেলেন কেলার সরণি। ঘটনাচক্রে ওই এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূলেরই একটি দলীয় কার্যালয় রয়েছে, যদিও হাইকোর্ট তার নির্দেশে কোথাও তৃণমূলের নাম উল্লেখ করেনি। হাইকোর্টে এই সংক্রান্ত মামলা করেছিলেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ বা পোর্ট ট্রাস্ট। আদালতকে তারা জানিয়েছিলেন ওই এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতাল রয়েছে, তাছাড়া হাসপাতাল সংলগ্ন বিস্তীর্ণ জমিও রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের। কিন্তু একটি রাজনৈতিক দলের সেই জমির একাংশ বেআইনিভাবে দখল করে নিজেদের দলীয় কার্যালয় তৈরি করেছে। কলকাতা পোর্ট ট্রাস্ট আদালতকে জানায়, এর ফলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে হাসপাতালে যাওয়া আসার রাস্তায়, যা কখনোই কাম্য নয়। বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সিনহার বেঞ্চে। পোর্ট ট্রাস্টের বক্তব্য শোনা মাত্রই বিচারপতি বলেন, কলকাতা পোর্ট ট্রাস্টের ওই জমি বেআইনি দখলমুক্ত করতে হবে, হাসপাতালে যাওয়ার রাস্তা খুলে দিতে হবে, ভাঙতে হবে ওই রাজনৈতিক দলের কার্যালয়। এই ব্যাপারে তারাতলা থানার ওসিকে বিচারপতির নির্দেশ। ওই কার্যালয় ভাঙার ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করবে পুলিশ। ওই নির্মাণ ভাঙতে যদি অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয় তাহলে থানাকেই তার ব্যবস্থা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য 26 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশ কার্যকর হয়েছে এই মর্মে আগামী 26 জুন রাজ্যকে রিপোর্ট দিতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।